রবিবার ফটিকরাই বিধানসভায় পৌঁছল বিজেপির জনবিশ্বাস যাত্রার রথ। এদিন কৈলাসহর থেকে রথ পৌঁছায় ফটিকরাই বিধানসভায়। সেখানে রথকে স্বাগত জানান বিধায়ক সুধাংশু দাস সহ স্থানীয় নেতৃত্বরা। প্রদর্শিত হয় জনজাতি নাচ। পরে বাগান বাজারে রথ পৌঁছলে হিন্দু ধর্মীয় আচার মেনে রথে পূজার্চনা শেষে যুবদের সুবিশাল বাইক র্যালির মাধ্যমে এলাকা পরিক্রমা করে ফটিকরাই হয়ে রথ পৌঁছায় কাঞ্চনবাড়িতে। সেখানে হয় প্রকাশ্য জনসভা। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, সাংসদ রেবতী ত্রিপুরা, এলাকার বিধায়ক সুধাংশু দাস, দলের সংগঠন মহামন্ত্রী ফণীন্দ্রনাথ শর্মা, বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক অমিত রক্ষিত সহ একাধিক রাজ্য এবং স্থানীয় নেতৃত্ব। সভায় আলোচনা রাখতে গিয়ে প্রতিমা ভৌমিক বলেন, সময়ের মাঝে নিজেদের প্রতিশ্রুতি পূরণ করেছে সরকার। সরকারি ঘর ভাতা থেকে শুরু করে সমস্ত রকম সুবিধা মানুষের কাছে পৌঁছে দিয়েছে এই সরকার। আগামী কিছুদিনের মধ্যেই আরো ঘর দেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। আজকে জিরিবাম এক্সপ্রেসে 2 ঘন্টা আগরতলা থেকে ধর্মনগরে আসতে পারি, মাত্র 2 ঘন্টায় আমরা ধর্মনগরে যেতে পারি, 2 ঘন্টায় আমরা কুমারঘাটে আসতে পারি। আমরা কখনো কল্পনা করিনি সে স্বপ্নগুলিকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জি বাস্তবায়িত করে দিয়েছে, বাস্তবায়িত করে দিয়েছে। আমরা কখনো কল্পনা করিনি গরিব মা তার ঘরে শৌচালয় প্রধানমন্ত্রী নির্মাণ করে দিতে পারে। গরিব মা কখনো স্বপ্ন কল্পনা করেনি ওনার ঘরে গ্যাসের চুলা প্রধানমন্ত্রী পাঠিয়ে দেবে। আমার গরিব মা, আমার গরিব বাবা কখনো কল্পনা করেনি যে ওনার পরিবারে মাথা পিছু 5 কেজি করে চাল ভারত সরকারের প্রধানমন্ত্রী ওনার ঘরে পৌঁছে দেবে। আমাদের স্বপ্নই ছিল না, কারণ সিপিএম এর সময় স্বপ্ন দেখা আমাদের কাছে গুনাহ ছিল, অপরাধ ছিল। স্বপ্ন কোথায় থেকে দেখতে হতো? স্বপ্ন দেখতে গেলেও পারমিশন সিপিএম এর অফিসে তো যাই পারমিশন নাও লাগতো, দাদা মায়েরা কলেজে ভর্তি করাবো এমন স্বপ্ন দেখতাম নি। নেতা যদি কইতো চুপ কর লাগতো না, মাইয়া হরাইয়া কি কইবো, বিয়া দিয়েলাম না। সভায় ভাষণ রাখতে গিয়ে রেবতী ত্রিপুরা অভিযোগ করেন, আগে রাজ্যের মানুষকে বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িকতার পাঠ দিয়ে ষড়যন্ত্র করত পূর্বতন সরকার, কিন্তু বাস্তবে তা হয়নি। সরকার গঠনের পর রাজ্যের সর্বত্র দলের প্রতি আস্থা এসেছে মানুষের। তিনি অভিযোগ করেন, সিপিআইএম এবং কংগ্রেসের মিতালি আজ প্রকাশ্যে, এটা ত্রিপুরাকে ধ্বংস করার জোট বলেও বিরোধীদের তীব্র কটাক্ষ করেন রেবতী ত্রিপুরা। মানুষের সমর্থন দেখে সিপিআইএম এবং কংগ্রেস আজকে যারা দুই বিরুদ্ধে ছিল এক সময় ত্রিপুরা রাজ্যে, যারা কুস্তি করে দেখাতো এবং দিল্লিতে গিয়ে যারা দুস্তি এতদিন গোপনে করত, আজকে তারা একেবারে মানুষের সামনে খোলামেলাভাবে তারা একে অপরের সঙ্গে হাত মেলানোর চেষ্টা করছে। কিসের জোট তাদের? এই জোটটা হচ্ছে ত্রিপুরাকে ধ্বংস করার জন্য জোট। আমরা জানি একটা সময় সিপিএম কংগ্রেসের বিরুদ্ধে বলতো, কংগ্রেস সিপিএম এর বিরুদ্ধে বলতো, কেউ বলতো যে অগ্রপন্থী সৃষ্টি মানে দাতা হচ্ছে, সৃষ্টিদাতা হচ্ছে এই সিপিএম, আর কংগ্রেসও বলতো উল্টো। তো কাজে আজকে আমরা দেখেছি এই দুই দল মিশে গেছে, এই দুই দল বন্ধুত্ব একে অপরের সঙ্গে হাত মেলানোর জন্য তারা অধীর মানে চেষ্টা করছে ত্রিপুরা রাজ্যে আবারও একটা অশান্তির পরিবেশ তৈরি করার জন্য। আমাদের সঙ্গে মানুষের যে সম্পর্ক, মানুষ যেভাবে মোদীজি এবং আমাদের রাজ্য সরকারের উপরে ভরসা রাখতে শুরু করেছে তাতে তারা ভীত। তো কাজে যেভাবে আমরা কাজ শুরু করেছি গত 2-3 মাস যাবৎ আমাদের সাংগঠনিক শক্তি, তাতে সারা ত্রিপুরার যেভাবে পরিবেশ, যেভাবে উৎসাহ উদ্দীপনা কর্মীদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে, তাতে আমি নিশ্চিত যে 2023 শুধু সময়ের অপেক্ষা, আমাদের রাজ্য সরকার আবার দ্বিতীয়বার হচ্ছে। কাজে আমি আমার এদিন জনতার উদ্দেশ্যে ভাষণ রাখেন এলাকার বিধায়ক সুধাংশু দাস। সভায় জনতার উপস্থিতি দেখে আপ্লুত বিধায়ক, আগামী নির্বাচনে সবার সহযোগিতায় ফটিকরায় বিজেপির জয় নিশ্চিত বলে দৃঢ় কণ্ঠে এদিন দাবি করেছেন বিধায়ক সুধাংশু দাস। করেছেন, আমি আপনাদের হৃদয় থেকে অনেক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমার একটাই কথা মনে হচ্ছে, আজ আমার মাথা নত করে দাও হে তোমার চরণ দোলার তলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ তলে। আপনাদের সকলের বিশ্বাস, ভালোবাসা, আপনাদের সকলের সহযোগিতা নিয়ে 2023 আমরা আবার ভারতীয় জনতা পার্টি সরকার বিপুল ভোটের ব্যবধানে এখান থেকে জয়লাভ করে আমরা আগরতলায় পৌঁছে যাব, এই সংকল্প নিয়ে আমরা এখান থেকে যাব। আমি
নির্বাচনের আগে রাজ্যের মানুষের কাছে বিজেপির উন্নয়নের বার্তা পৌঁছে দিতে রাজ্যের বিভিন্ন বিধানসভায় চষে বেড়াচ্ছে বিজেপির প্রচার রথ, যার সূচনা করেছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই জনবিশ্বাস যাত্রার রথই হয়তো নিয়ে আসবে সাফল্য মনে করছেন রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।